আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ইউটিউব, ফেসবুক বা অনলাইনে পেমেন্ট এবং বুস্টিং করার জন্য, কেনাকাটা করার জন্য একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান, এরকম তাদের জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, আপনারা হচ্ছে $5 বোনাস সহ কীভাবে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন সেটাই আজকে দেখাবো। ঠিক আছে, তো অবশ্যই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা রেফার কোড দেওয়া আছে, এই কোডটা ইউজ করে আপনারা নিউ অ্যাকাউন্ট করলেই $5 বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেফার অ্যান্ড প্রোমো কোড। তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে এই অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে কার্ড অ্যাক্টিভ করবেন, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে দেখাই দেবো। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের হচ্ছে প্লে স্টোরে অ্যাপসে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে উপরে সার্চ করবেন রিডোট পে অ্যাপস, তারপর এই অ্যাপসটি চলে আসবে, জাস্ট এটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, নতুন অবস্থায় রেজিস্টার বা লগ ইন এরকম অপশন আসবে, এটার উপর ক্লিক করবেন, নিচের দিকে রেজিস্টার এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভ একটা ইমেল দিয়ে নেবেন, তো আমরা ইমেল একটা দিয়ে নিচ্ছি। ওকে, তারপর নিচে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আপনারা ছোটো হাতের বড় হাতের মনে করেন যে মিক্সড করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেফার আইডি দিবেন, রেফার আইডিটা কোথায় পাবেন এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলেও পাবেন, অথবা ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, এটা হচ্ছে আমাদের রেফার কোড। ঠিক আছে, যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলেই হবে। ঠিক আছে, তো A7T41 এটা হচ্ছে আমাদের রেফার অ্যান্ড প্রোমো কোড, A7T41। এই রেফার অ্যান্ড প্রোমো কোডটা দিলেই কিন্তু $5 বোনাস পাবেন, সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পাবেন, প্রোফাইল আইডি ভেরিফিকেশন না হলে আমরা ভেরিফাই করতে হেল্প করব। তো সব কিছু মিলাই দেখবেন, ঠিকঠাক মতো যদি দেওয়া হয় নিচে নেক্সটে ক্লিক করবেন। ওকে, সো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু ডান পাশে দেখতে পারবেন গেট কোড অপশন আসবে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, তাহলে আপনাদের এখানে ক্যাপচা অপশন আসবে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ক্যাপচা চলে আসছে, বাম পাশ থেকে ডান পাশে আমরা এটা মিলাই দিলাম। ওকে, সো মিলে গেছে, ইমেইলে এখনও 6 সংখ্যার ওটিপি কোড যাবে। দেখতে পাচ্ছেন 6 সংখ্যার ওটিপি কোড চলে আসছে, জাস্ট এটা আমরা চেপে ধরলাম, কপি করলাম। হ্যাঁ, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সকল প্ল্যাটফর্মে আপনার সাপোর্ট করবে, হ্যাঁ, ইউটিউব, টিকটক, আলিএক্সপ্রেস, ফেসবুক, পেপ্যাল, অ্যামাজন, ইউবার, তারপর টেলিগ্রাম, এই সকল প্ল্যাটফর্মে কিন্তু আপনার ইনস্ট্যান্ট সাপোর্ট করবে এই ভার্চুয়াল ভিসা কার্ড রিডোট পে। অন্যান্য প্ল্যাটফর্মেও সাপোর্ট করে, আপনার ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন, হোস্টিং কিনতে পারবেন, প্লেস পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন, এখানে রেজিস্টারে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, ওটিপি কোড 6 সংখ্যা দিলাম, ও রেজিস্টারে ক্লিক করলাম, অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন $5 কিন্তু আমরা বোনাস পেয়ে গেছি, এটা সবাই পাবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে, প্রোমো কোড ইউজ করলে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট লগ ইন করার পর নিচে হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করবেন, নিচের দিকে ক্লিক করার পর ভাই এই প্রোফাইল আইডির একটা স্ক্রিনশট দেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আমাদেরকে, তারপর যদি আপনাদেরকে ভেরিফাই করতে বলি, ঠিক আছে, তখন ভেরিফাই করার জন্য আপনার হচ্ছে নিচে কার্ড অপশনে ক্লিক করবেন। সো কার্ড অপশনে ক্লিক করার পর এখন আপনি ভার্চুয়াল কার্ড নিতে চাচ্ছেন নাকি ফিজিক্যাল কার্ড নিতে চাচ্ছেন, যেটা প্রয়োজন ওইটার উপর ক্লিক দিবেন। ধরেন আমি ফিজিক্যাল কার্ড নিব, এটার উপর ক্লিক দিলাম, এখন অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করব। এখন এখান থেকে ইমেল ভেরিফাই করা আছে, ফোন নাম্বার ভেরিফাই করব, 0 বাদে বাকি 10টা ফোন নাম্বার দিল, ওই নাম্বার ওটিপি করতে হবে 6 সংখ্যা, কপি করে পেস্ট করলে নাম্বার ভেরিফাই হয়ে যাবে। 3 নম্বর অপশনে হচ্ছে ভেরিফাই করতে হবে আপনার নিট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা আছে স্মার্ট কার্ড অবশ্য ভ্যালিড হতে হবে, ডেট এক্সপায়ার কার্ড হলে হবে না। ঠিক আছে, অবশ্যই এই 3 নম্বরে সবাই অনেকের সমস্যা হয়, ভেরিফিকেশন করতে পারে না, নানান সমস্যায় কার্ডে ডেট এক্সপায়ার কার্ড এই জন্য হয় না। তো তারা হচ্ছে এটা ভেরিফাই করতে না পারলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন, প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দিলে আমরা ভেরিফাই করতে হেল্প করব। তারপর আপনারা ভেরিফাইড হয়ে গেলে এখান থেকে ডিপোজিট করবেন কীভাবে, আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দিয়ে আপনারা এখান থেকে ডিপোজিট করে নিয়ে কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন। ঠিক আছে, তো $5 যে বোনাস পাচ্ছেন এটা কী করবেন, এটা আপনি কার্ড অ্যাক্টিভ করার পরে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।